বলুন হে আমার পালন কর্তা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালন কর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।।

এভাবেই একে আমরা নাজিল করেছি কোরআন আন আরবিয়ান আরবি ভাষার পাঠ্য করে এবং খুলে খুলে বলেছি তার মধ্যে মিনাল ওয়াইদ যত রকম বাণী হতে পারে লাল লাহুম ইয়ত্তাকুন যেন তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করে আও লাহুম যিকরা অথবা তাদের মধ্যে একটা মানে চেতনা বৃদ্ধি পায় সচেতনতা চলে আসে বা তাদের মনে রাখার একটা ইহদিছ জেক্লাহম করা বা এমন কিছু বলে যা তাদের স্মরণকে সবসময় জাগিয়ে রাখে তাল আল্লাহুল মালিকুল হক কারণ উচ্চতর আল্লাহ আল মালিক হক প্রকৃত মালিক এবং মানে পালনকর্তা সৃষ্টিকর্তা আচ্ছা এখন এই কোরান সম্পর্কে যেই কথাটা বলা হচ্ছে একটু লক্ষ্য করি আমরা ওয়ালা তাজাল বিল কোরআনে মেনকাবলে আন ইউকুদা ইলাইকা ওয়াহায়ুহু দুটো জিনিস যেন আমরা একটু লক্ষ্য করে দেখি যে ওয়ালা তাজাল বিল কোরআন তাড়াহুরা করবে না বা কখনও তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে মেন কাবলে তার আগে দা ইলাইকা ওয়াহ যে সম্পূর্ণ হয়ে যায় তোমার প্রতি এর বোধ তাহলে এই যে বিষয়টা আমি উপস্থিতির কাছে জিজ্ঞেস করতে চাই উপস্থিত ভাইয়েরা প্রত্যেকে যেন আমরা একটু অন্তর খুলে অনুভব করার চেষ্টা করি যে এই কোরআন আপনি পড়লেন আমরা পড়লাম কিন্তু এর বোধ এবং এর বুঝ তো আমার হাতে না এইটা কি আমরা বুঝতে পারি এই যে ভাগগুলো এই যে স্তরগুলো এই যে জিনিসগুলো এগুলো কি আমাদের বোধে আছে বা আমাদের অনুভূতি কি এখানে স্পর্শ করে কোরআন পড়তে আমি পারব এবং একজন তো আমার একজন ওস্তাদেরকে এইভাবেও বলেছেন যে বহু তাফসিরও আমার যাদের সাথে কোরআনের মূল বোধের কোনো সম্পর্ক নেই উনি বলেন যে আমি ভাঙ্গনা সে সমস্ত নাম বহু তাফসিরও করার চেষ্টা করা হয়েছে কোরআনের মূল যে বোধ তার সাথে আর কোনো সম্পর্ক নেই তাহলে কতটা আতঙ্কিত থাকতে হবে কারণ আগের আয়াতে লাল ইয়ত্তাকুন শব্দটি ব্যবহার করা হয়েছে এখন তাকোয়ার ব্যাপারটা আমরা বলি যে যেন তারা ভয় পায় আমরা এখানে নতুন করে ইন্ট্রোডিউস করিয়েছি যেন তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষার চেতনা জাগে তাদের মধ্যে ফতাহ আল্লাহুল মালিকুল হক যেহেতু উচ্চতর আল্লাহ তিনি প্রকৃত মালিক বেল কোরআন তিনি বলছেন যে তাড়াহুড়া করবে না এই কোরআন নিয়ে মেন কাবলে তার আগে তো এখানে কোরআন এবং ওয়াহি আলাদা করে দুটার কথা বলা হলো অর্থাৎ পাঠ্য তো এক জিনিস চোখের সামনে থাকবে লিখিত কিতাব তারপর তা একরা পড়ো বা ওয়াতলু তেলাবত করো পড়ে শোনাও কিন্তু এখানে আনযোগ্যতা ইলাইকা ওয়াহ যে যে পর্যন্ত না মানে সম্পূর্ণ হয়ে যায় তোমার প্রতি দেওয়া এর প্রকৃত বোধ তাহলে রসুল সাল্লাহ হয়তো বাণী পেতেন তাই না বাণী পাওয়ার সঙ্গে সঙ্গে যে ইব্রাহিল আমিনের কাছ থেকে বাণী তো তার অন্তরে আসতো বাণী পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এ সমস্ত কথা দুই তিন জায়গায় কোরআনে আছে লাতা আজাল লোহেক বিহি লিসানাকা লেতা আজালা বিহি হয়তো আতঙ্কে তিনি মানে ভরেতে যে যদি ভুলে যাই কারণ কোনো লেখার পদ্ধতি তখন তো ছিল না এবং ওটা তখন এমনও হয় এটারও একটা প্রমাণ যে তখন যেহেতু কোরআন যেটা আমরা বলতে চেষ্টা করি বা বোঝার বুঝতে চেষ্টা করি সেটা হলো যে কোরআন অন্তর থেকে মুখে মুখ থেকে কানে এবং কান থেকে আবার অন্তরে কোরআনের মানে যাকে বলে যে ছড়িয়ে পড়ার বা কোরআনের মানে তাবলিগের পদ্ধতি এই একটাই তো লিখিত রূপে আমাদের পাওয়া এটা আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা নিয়ামত হিসেবে আমরা একে গণ্য করতে পারি যে লিখিত রূপের একটা ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করেছে কিতাবের একটা আকার তিনি আমাদের জন্য করেছেন এবং এই কিতাব তাঁর সংরক্ষণে সংরক্ষিত তো তাহলে ওয়ালা আন তার বিল ওয়াহি তো যারা কোরআন পড়ে তারা যেন সাবধান হয়ে যায় এই বিষয়টায় এবং ওয়াকুল জিদনি এবং তখন বলবে তুমি যে প্রভু তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও তো এই দুটো কথা বোনাস হিসাবে এখানে আসলো কিন্তু প্রসঙ্গ যে প্রসঙ্গটা দেখাতে চাইলাম সেটা হলো যেমন প্রশ্ন হয়েছিল যে আমরা ভুল করতে পারি এবং আমি আমি বলেছি যে আমরা ভুল করার অধিকার রাখি রীতিমতো রীতিমতো ভুল করার অধিকারও রাখি আমরা যেহেতু এই এই আয়াত একশো পনেরো সোরায় তাহার ওয়ালাক আহিদ না ইলা আদমা আমরা আদমকে বেঁধেছিলাম একটা কথায় কাবলু এর আগে ফানাসিয়া কিন্তু সে তো তা ভুলে গেছে ওয়ালাম নাজিদ লাহু আজমা এবং আমরা তাকে পাইনি মানে সেই কথার উপরে দৃঢ় পাইনি শক্ত পাইনি তাহলে আমরা তো সেই আদম সন্তান তাই না আদম সন্তান তদুপরি আমরা সুরায় আরাফে যেমন আমরা যদি দেখি যে সুরায় ষোলো সতেরো আয়াতে যে কালা বিমা আগাইতা যেভাবে যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ অর্থাৎ যেই বোধ এবং বুদ্ধি নিজের চিন্তা নিজের ভাবনা আলা সেরা তাকম মুস্তাকিম তা নিয়েই আমি এখন বসে থাকবো তোমার সেরাতে মুস্তাকিমের উপরে পরিষ্কার হয়ে গেল যে সেরাতে মুস্তাকিম নামে আমরা ইসলামের যত পথ এখন দেখি পথ তো একটা সেখানে এত পথ এত এই এক পথের মধ্যে এত পথ এত মত কেমন করে হলো আর শয়তান বলছে সোমাল অর্থাৎ আমি যেরকম যেভাবে আমার নিজের বুঝটা বুঝেছি তোমার আদেশের চাইতেও তুমি আমি একে আদেশ করেছিলে আদমকে সেজদা করতে আমি গ্রাহ্য করিনি গ্রাহ্য করতে পারিনি এই ব্যাপারটাও যেন আমরা বুঝি মানে আমার বুঝ আমাকে এমন ভাবেই মানে উদ্বুদ্ধ করেছে এমন করতে উদ্বুদ্ধ করেছে যে আমি তোমার আদেশকেও গণ্য করিনি কথা হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে আল্লাহ খুব সুন্দরভাবে জিজ্ঞেস করেছেন যে মা মানা আকা আল্লাহ তসজুদা লিমা খালাক কলাইনি আনা খাই রমিন আমি ওর চাইতে ভালো খালাক্তা নেমিন না আর খালাক্তা হুমিন তীর এই যে বোধ এই বোধ তাকে কে দিয়েছে আল্লাহ দিয়েছেন তো বিমা আগোয়াইতে আনে মানে যেভাবে তুমি আমাকে গোমরাহিতে নিমজ্জিত করেছো বা বিভ্রান্ত করেছো কেন আল্লাহ বিভ্রান্ত করবেন তাকে তাই না যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো

ওয়ান সময় লিহিম ওলা তাজিদু আক্তার হুম আমি সামনে দিয়ে পেছন দিয়ে ডান দিয়ে বাঁ দিয়ে আসবো ওদের উপরে কোথায় আসবো সেরাতল মুস্তাকিমের উপরে আসতেই থাকবো আমি দেন না আমি একদম ঘাপটি মেরে বসে থাকবো ওখানে তোমার সেরাতল মুস্তাকিমের উপরে তারপর আসতে থাকবো তাদের উপরে সামনে দিয়ে উপর্যপুরি বা পেছন দিয়ে ডান দিয়ে বাঁ দিয়ে তাই না ও লাহাজিদু আকসার তুমি ওদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না তো এই শয়তানের উপর যে আক্রমণ আমাদের উপরে আছে হ্যাঁ পড়ে যেতে পারি হোচট খেতে পারি আছাড় খেতে পারি পারি আমরা এগুলো যেহেতু আদমপুত্র আল্লাহ তালা দেখিয়েছেন কীভাবে শয়তানের পাল্লা এসে পড়েছিল সোরা তাহা ডিটেলস আমরা পড়েছি এগুলো কিন্তু সেখানে পড়ে থাকার কোনো অধিকার আমাদের নেই ভুল করার অধিকার মানুষের একগুলো অধিকার শব্দটি ব্যবহার করছি সচেতনভাবে ভুল করার অধিকার আছে রীতিমতো মানে আদম সন্তানের কিন্তু ভুল নিয়ে পড়ে থাকার অধিকার নেই কারণ আমরা পড়েছি ইন্ডাসার দাওয়াব্বে তাই না ইন্ডাসার দাওয়াদি সুমুল ইন্ডাসার দাওয়ুল বুক মুল্লাদি লা ইয়াকুলুন নিকৃষ্টতর প্রাণী এই পৃথিবীতে তারাই যারা বোবা বধির এবং কিছু বুঝতে চায় না যেমন এখনকার আধুনিক সমাজের সমস্ত জ্ঞান বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী মিডিয়া কর্মী যত কিছু আমরা দেখি সব মানে একটা ব্যাপারকে তারা সম্পূর্ণ আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক এই সমুদয় বিষয়কে তারা একেবারে টোটালি এমনভাবে অ্যাব্যান্ডেন করেছে এমনভাবে বাদ দিয়েছে যেন ওর মধ্যে কোনো কৌতূহল নিয়ে কেউ প্রশ্নও না করে আর আমরা যারা আহলে কিতাব কিতাবের দাবিদার তারা কাপড় চোপড় টুপি দাড়ি কর্তা এবং আমাদের সমস্ত সেক্টর আমাদের সমস্ত ভাগাভাগি মানে তরিকা নিয়ে আমরা খুব ব্যস্ত আছি মানবতার কি হলো মানুষের কি হলো মানুষ কোথায় গেল এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই যেন এর কোনো কৈফিয়ত আমাদেরকে দিতে হবে না তো এই অর্থাৎ এই মানে টোটাল এনভায়রনমেন্ট বা সমস্ত পরিবেশ থেকে আমরা কি দেখি দেখি এই যে কেউ কোনো মানে চেতনা বা কোনো আদৌ কোনো মানে এই 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 ধরনের কোনো চেতনাও তা কারো কারক মানে কারোর মধ্যে দেখা যায় না যে কোরআন একটা বিষয় যা পড়তে হবে এবং যা পড়ে পড়ে আমাদের প্রতিদিন কার মানে প্রোগ্রাম ঠিক করতে হবে এবং প্রতিদিন চলতে হবে এটা রূপ এটাই আমাদের চেতনা একে চেতনার মধ্যে ধারণ করতে পারলেই আমরা সঠিক পথে চলতে পারবো এবং তখনই আল্লাহ চালাবেন এর আগে নয় আবার সেই কথাটা যা রোজ একবার করে বলি যে আবারও যেন আমরা লক্ষ্য করে দেখি যে তিন চার বছরের বাচ্চা কেমন করে এত বড় একখানা কিতাব মুখস্থ করতে পারে আমাদের যেন টনক নড়ে এই সমস্ত বাস্তবতা দেখে আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক তেলাওয়াতের নির্দিষ্ট সুরা আজকে সুরা